চট্টগ্রামের দুই নম্বর গেটের কিছুটা সামনে নালায় পড়ে নিখোঁজ 10 বছরের শিশু কামাল। রঙিন খেলনার শখ সব শিশুরই থাকে, তারও ছিল। তাই তো গেল সোমবার দুপুরে বন্ধু রাকিবের সাথে খেলার সময় খেলনা দেখতে পেয়ে তা সংগ্রহ করতে নালায় নেমেছিল দুই ছোট্ট বন্ধু। নালায় পানির স্রোতের টান থেকে বন্ধু রাকিব উঠতে পারলেও একটি খেলনার স্বপ্ন নিয়েই হারিয়ে যায় কামাল। ওখানে একটা খেলনা দিনই দেখি, সেটা নিয়ে অনেক সাবধান করি। তারপরে আমরা পানির তলে মানে অনেক পানির স্রোতে আমরা ডুবে যাই, দুইজনে ডুবে যাই। আমি ওখানে একটা ওয়াল ছিল, ওয়ালের সাথে আমি মাথা ব্যথা পাই, ব্যথা পেয়ে আমি আচুক্কা উঠে যাই। তাও আমি আমার সাথে যে ছিল আমি তাকে দেখি নাই, এখন তো কোন দিক গেছে আমি তা বলতে পারি না। তাও আমরা সারা রাত বিশ্রেছি, বিছানার পরে খুঁজতে পারছি না। কামালের বাবা মোহাম্মদ আলী কাউসার জানার পর নালায় নেমে পাগলের মতো খুঁজে ছেলেকে। তার এখন একটাই চাওয়া, অন্তত ছেলের দেহটা খুঁজে পাওয়া। সারাদিন খুঁজলাম, আবার অনেক ময়লা তুললাম, ওখান থেকে অনেক ময়লা ছাড়লাম, কোনো ছেলে বাবু বাবা এই ডাকবে আর আসবে 10 টাকা কালকে নিয়ে গেছে আর আসে না। আজকে যে একটা চকলেটের টাকা দিব ওইটা অনেক, আমি বাবাকে টুকাতে কালকের দিকে টুকাই আসবো পাইনি। আমি বাবু কি না আল্লাহর কাছে আমি তাই পারবো না, আমার দিত মৃত হোক আমার সন্তানকে আমার লোকদের। দিশেহারা হয়ে ফায়ার সার্ভিসকে না জানিয়েই পাগলের মতো নিজে নিজেই সন্তানকে খুঁজছিলেন কাউসার। গতকাল বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর উদ্ধার অভিযানে নামে তারা। যেহেতু আমরা গতকালকে কোনো রেজাল্ট পাইনি, আজকে সকাল থেকে একই রকম আমাদের কাজ চলমান আছে। আসলে এখানে পানির স্রোত এবং পানির উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে আমাদেরকে কাজ করতে অনেক বেগ পেতে হচ্ছে। এছাড়া যে ড্রেনের ভিতরে আমরা আশঙ্কা করছি সেই জায়গাতে প্রচুর পরিমাণে আপনার ককশিটে জ্যাম হয়ে আছে, এই কারণে আমরা ককশিটগুলো সরিয়ে চেষ্টা করছি যে আসলে আমরা টোটাল ফাইনাল রেজাল্ট পাওয়ার জন্য। গেল 6 মাসেই চট্টগ্রাম মহানগরীতে নালা ড্রেনে পড়ে নিখোঁজ এবং মারা গেছে অন্তত 4 জন। নাজমুল সাদিকী, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।